এক্সপ্লিসিট ফাংশন, যেটাকে বাংলায় বলে ব্যক্ত ফাংশন, ঠিক আছে? সো বৈশিষ্ট্য কি, যে ফাংশন দেখে বোঝা যাবে এই ফাংশনে ওয়াই ডিরেক্টলি এক্সের উপর ডিপেন্ড করছে, এইটা একটা বৈশিষ্ট্য। এবং যেই ফাংশনে ওয়াইকে সমীকরণের একদিকে লেখা যাবে, অর্থাৎ সমান চিহ্নের একদিকে ওয়াই রাখা যাবে এবং সমান চিহ্নের অপর দিকে শুধুমাত্র এক্স বিশিষ্ট পদ লেখা যাবে, সেই ফাংশনগুলোই হচ্ছে ব্যক্ত ফাংশন। সো কি বললাম, ডিরেক্টলি বোঝা যাবে ওয়াই ইজ ডিপেন্ডেন্ট অন এক্স এবং ওয়াইকে এক্স এর রাশি আকারে লেখা যাবে, অর্থাৎ সমীকরণের একদিকে ওয়াই আরেকদিকে কমপ্লিটলি এক্স, সেক্ষেত্রে ওয়াই হবে এক্স এর একটি ফাংশন, এক্সপ্লিসিট ফাংশন। আপনার ক্লাসগুলো করি না এখন কি আমি বুঝবো বলেছেন শাহরিয়ার ফাহিম, বোঝার কথা না। যদি আপনি এসএসসি 23 ব্যাচ হন, এইচএসসি 25 ব্যাচ হন, আগে কখনো দিন ক্যালকুলাস পড়েন নাই, সো হুট করে আজকে ক্লাস এসে যদি পড়তে থাকেন তাহলে কম বুঝবেন, বাট আমি তারপরও চেষ্টা করবো আপনাকে সম্পূর্ণ জিনিস ক্লিয়ার করে দেওয়ার। ওকে, সো একটা উদাহরণ দিই আসেন। উদাহরণটা হচ্ছে এরকম যে দেখেন, ওয়াই এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে পাই। সো ওয়াইকে এক পাশে রাখি, এক্সকে আর এক পাশে নিয়ে যাই, লিখাই যায় ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস পাই। পাই তো একটা ধ্রুবক, জানেন এর মান 3.1416। সো বোঝাই যাচ্ছে না ওয়াইটা ডিরেক্টলি কার উপর ডিপেন্ড করছে, এক্স এর উপর ডিপেন্ড করছে। এক্স এর মান 1 যদি বসান তাহলে ওয়াই এর মান পাবেন কত, 1 মাইনাস পাই। এক্স এর মান যদি 2 বসান তাহলে ওয়াই এর মান পাবেন কত, 2 মাইনাস পাই। এক্স এর মান 3 বসালে ওয়াই এর মান পাবেন 3 মাইনাস পাই, অর্থাৎ ওয়াইটা কমপ্লিটলি এক্স এর উপর ডিপেন্ড করছে। সো এখানে ওয়াইটা কি ফাংশন, এক্স এর এক্সপ্লিসিট ফাংশন, গতদিনও বুঝিয়েছিলাম। সো ওয়াই ইজ ডিপেন্ডেন্ট অন এক্স, সো এখানে ওয়াইটা ওয়াই ইজ এ এক্সপ্লিসিট ফাংশন অফ এক্স, ওয়াই ইজ এ এক্সপ্লিসিট ফাংশন অফ এক্স। সামনের দিকে চলে যায়, এটা ছিল এক্সপ্লিসিট ফাংশন। এবার আসবো আমরা ইমপ্লিসিট ফাংশন কাকে বলে। ইমপ্লিসিট ফাংশনের বাংলা হচ্ছে ব্যক্ত ফাংশন, যেই ফাংশন দেখেই বোঝা যাবে যে এখানে, মানে সরি, ইমপ্লিসিট ফাংশনের ইংলিশ বাংলা নাম হচ্ছে অব্যক্ত ফাংশন, যেই ফাংশন দেখে কোনোভাবেই বোঝা যাবে না এখানে ওয়াই এক্স এর উপর কি কমপ্লিটলি ডিপেন্ড করছে কিনা, পুরোপুরি ডিপেন্ড করবে না, কমপ্লিটলি ডিপেন্ড করবে না। এবং ওয়াইকে একদিকে, এক্সকে আরেকদিকে সমীকরণের দুইজনকে দুই পাশে কমপ্লিটলি নিয়ে যাওয়া যাবে না, কিছু ঝামেলা হবে, গ্যাঞ্জাম লেগে যাবে। কি গ্যাঞ্জাম দেখবো আসেন। সো এবার আমরা যে জিনিসটা দেখবো, ইমপ্লিসিট ফাংশন, যেটাকে আমরা বাংলায় বলি ব্যক্ত ফাংশন। সো ব্যক্ত ফাংশন কি জিনিস ধীরে ধীরে বুঝবো। সো ইমপ্লিসিট ফাংশনের প্রথম টার্মটাই হচ্ছে এরকম, এক্স ও ওয়াইকে পুরোপুরি আলাদা করা যায় না, যেটা আমি এতক্ষণ ধরে বলেছিলাম। অর্থাৎ কোনোভাবেই বলা যাবে না যে ওয়াইটা পুরোপুরি এক্স এর উপর ডিপেন্ডেন্ট, ডিরেক্টলি বলা যাচ্ছে না। কিভাবে, উদাহরণ দেখলেই বুঝে যাব, একটা উদাহরণ দিয়ে আসেন। সো উদাহরণ হচ্ছে এইটা, ওয়াই প্লাস সাইন এক্স ওয়াই মাইনাস এক্স ইজ ইকুয়াল টু জিরো। একটা আপনাকে আমি সমীকরণ দিলাম, এরপরে আপনাকে আমি বললাম যে আপনি ওয়াইকে একদিকে রাখেন, এক্সকে আরেকদিকে নিয়ে যান। আপনি চেষ্টা করবেন, চেষ্টা করলে কি আসে পরের লাইন, ওয়াই প্লাস সাইন এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, অর্থাৎ এক্সকে অপর পাশে নিয়ে গেছে। এরপরে আপনি এখন চাচ্ছেন যে সাইন এক্স ওয়াইকে আলাদা করতে পারবেন, এখান থেকে কি এক্স এবং ওয়াইকে আলাদা করা যাবে, যাবে না কিন্তু। সো আমরা পরের লাইন যদি লিখি, তার মানে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস সাইন এক্স ওয়াই। সো আপনি কমপ্লিটলি এই পাশে ওয়াই লিখতে চাইলেন এবং এই পাশে কমপ্লিটলি এক্স লিখতে চাইলেন, বাট হলো না, এই পাশে ওয়াই চলে এসেছে, এই জিনিসটা আমরা চাই নাই। সো আমরা কোনোভাবে আর বলতে পারি না যে ওয়াইটা কমপ্লিটলি এখানে এক্স এর উপর ডিপেন্ড করছে, করছে করে না কিন্তু। দেখেন এক্স এর মান যদি 1 বসাই তাহলে ওয়াই এর মান কত, ডিরেক্টলি বলতে পারছি, পারছি না, কারণ এখানে এক্স এর মান ওয়াই বস 1 বসালেও ওয়াই কিন্তু থেকে যাচ্ছে। তখন এক্স এর মান হবে, এক্স এর মান যদি 1 বসাই ওয়াই এর মান হবে 1 মাইনাস সাইন ওয়াই। সো ওয়াই ইজ ইকুয়াল টু এক্স 1 মাইনাস সাইন ওয়াই। এক্স এর মান যদি আপনি 1 বসান, সো ওয়াই এর মানটা চলে আসবে 1 মাইনাস এক্স এর মান তো 1, 1 ইনটু ওয়াই মানে কি ওয়াই, 1 মাইনাস সাইন ওয়াই। তার মানে দেখেন কমপ্লিটলি কিন্তু আমরা বলতে পারছি না ওয়াই এর মান কত ডিরেক্টলি, সো একটু ঝামেলা লাগিয়ে যাচ্ছে। এই জিনিসটাই আমরা বললাম যে এটাকে আমরা বলবো ইমপ্লিসিট ফাংশনকে, এখানে এটা ব্যক্ত লেখা আছে, বাট এটা অ্যাকচুয়ালি হবে অব্যক্ত ফাংশন। বোঝা গেছে, আশা করছি আপনারা বুঝেছেন, ঠিক আছে? অব্যক্ত ফাংশন, ইমপ্লিসিট ফাংশনকে আমরা বাংলায় বলি অব্যক্ত ফাংশন। ক্লিয়ার হয়েছে সবার, আশা করছি আপনারা সকলেই ক্লিয়ার হয়েছেন, খুবই সহজ জিনিস ছিল।